দুঃসাহসিক ডাকাতি মালদহের চাঁচলে বৃদ্ধ দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে তাণ্ডব চালালো ছয়জনে একটি ডাকাত দল। শুক্রবার ভোগের রাতে চাঁচলের উত্তর বসন্তপুরের সাহাপাড়ার মনীন্দ্র সাহার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল ও চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চাঁচল এলাকা জুড়ে। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়েও। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মনীন্দ্র সাহা ও তার স্ত্রী বাড়িতে একাই থাকেন। ছেলে সেনা কর্মী চাকরি সূত্রে বাইরে থাকেন। শুক্রবার রাত্রি আনুমানিক দুটোর সময় ছয়জন সশস্ত্র ডাকাত দল বাড়ির সদর দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। বৃদ্ধ দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দড়ি দিয়ে বেঁধে লুটপাট চালায় বলে অভিযোগ। বাধা দিতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় ডাকাত দল। বাড়ি থেকে ছয় পরে স্বর্ণ অলঙ্কার সহ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে খবর তা হয় চাঁচল থানায়। চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল ও চাঁচল থানা আইসি সুকুমার ঘোষ নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। অভিযানে নামে কিন্তু ডাকাত দলের কোনো হদিশ পাননি পুলিশ। তবে প্রশ্ন উঠছে চাঁচল সদর কিংবা পার্শ্ববর্তী এলাকায় পুলিশের নিরাপত্তা নিয়ে। সম্প্রতি কিছুদিন আগে বাংলা বিহার সীমান্ত সংলগ্ন মহানন্দপুরের হিমাংশু সাহার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। তার কয়েক মাস আগে চাঁচল সদরে একটি বাণিজ্যিক অনলাইন মার্কেটিং সংস্থায় ডাকাতির ঘটনা ঘটেছে। যদিও পুলিশ দুটি ঘটনার কিনারা করলেও বারংবার দুষ্কৃতীদের দৌরাত্মা পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন বাসিন্দারা। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আগামী কিছুদিন আগে কয়েকদিন আগে মহানন্দপুরে একটা ডাকাতি হয়েছে, বড় দুর্ঘটনা ঘটেছে। তারা এবং আমাদের এই এলাকাগুলোতে এই মকদমপুরের আপনার মণিকাগর বাড়িতে যে ডাকাতিরা হয়েছে, দুঃসাহসিক ডাকাতি হয়েছে, আমরা আতঙ্কিত। এবং পুলিশ আমরা দেখছি প্রশাসন, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়ভাবে কোনো আসামিদের অ্যারেস্ট করছে, কিন্তু তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে কেন? তাদের উপরে শাস্তি চাই আমরা, না হলে বৃহত্তর আন্দোলন নামবো এই ব্যাপারে। এখানে কার বাড়িতে ডাকাতি হয়েছে? মণি সাহার বাড়িতে। আচ্ছা, উনি ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসায়ী। কিসের বিজনেস করেন? উনি তো বিজনেস করে মানে পাটটার ধান টানের বিজনেস করে। আচ্ছা, তো বলছি কি কি নিয়ে গেছে? প্রচুর টাকা নিয়ে গেছে এবং তার সাথে সোনা টোনা যা ছিল সমস্ত, এবং তাকে মানে ব্যাপকভাবে মারধর করে তার মাথায় ইঞ্জুরি হয়েছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। বলছি পিস্তল দেখিয়ে ডাকাতি হয়েছে? হ্যাঁ, পিস্তল দেখিয়ে। তো আমরা আপনারা কতটা আতঙ্কিত? আমরা গ্রামবাসী প্রচণ্ড আতঙ্কিত রয়েছি এবং আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি চাই, নাহলে আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলন নামবো। কি নাম আপনার? আমার নাম অশোক। কি হয়েছিল বলতে, আমরা তো বাড়িতে ছিলাম না, আমরা তো সবাই নিজে নিজে বাড়ি, বিয়ে হয়ে গেছে, বাড়িতে বাবা মা থাকে দুজনাই। তো 3:30টার দিকে আমরা ফোন পেলাম, পাড়া প্রতিবেশীরাই ফোন করেছিল যে এমনি এমনি তোমার বাবার বাড়িতে ডাকাতি হয়ে গেছে। পরে শুনলাম আমরা যে বাবাকে মানে ছাদ দিয়ে নেমেছে, নেমে নিয়ে দরজা ভেঙে ঢুকে বাবাকে মাথায় হাতুড়ি বালি মেরেছে, মেরে হাত পা বেঁধে তারপরে এই করেছে, চাকু টাকু দেখিয়েছে, অজ্ঞান করে রেখেছিল। মা গলায় চাকু দিয়ে মাকেও মানে মুখে মেরেছে, খুব মেরে কানে নাকে সব নিয়ে নিয়েছে। নিয়ে ঘরে ঢুকে ঘরের আলমারি টালমারি যা ছিল শোকেস সব ভেঙে টেঙে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, আর খুব মারধর করেছে। আর বলছে বেশি বেশি কথা টথা বললে গুলি করে দিব, আগুন লাগিয়ে দিব, বাবাকে পুড়াই দিতে যাচ্ছিল আগুন দিয়ে বলছে। তো বলছি কত সোনা এবং কত টাকা খোয়া গেছে? 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা আর 10 থেকে 14 ভরি সোনা। সন্দেহ বলতে এখন তো আমরা সন্দেহ এখনো কি করতে পারছি না। কতটা আতঙ্কিত এই ধরনের ঘটনা ঘটলো? আমরা তো খুবই আতঙ্কিত, বাবা মা বয়স্ক, এরকম হলো আবার কবে এসে মেরে দিয়ে যাবে, প্রাণে রক্ষা করছে কোনো মতো। আচ্ছা, বলছি আপনাদের কেউ কি না মদের দোকান তো করে না? আচ্ছা, তো বলছি যে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, আমি তো পুলিশকে দেখিনি, কিন্তু পুলিশ এসেছিল। আমার নাম দীপু সাহা। আমি কেউ আমি বড় মেয়ে। দরজা ভাঙলো, বের হয়ে আসলাম, এসে আমার গলা ধরছে, টুটি ধরছে, বলছে এই মেরে দিব, গুলি করে দিব,
ওই আগুন লাগাই দিব, এখনই সব উড়িয়ে চলে যাবে, এগুলো ভাষা বললো। পা ধরলাম, হাত ধরলাম, আর তাও আমার কানেরটি নাকেরটা খুলে নিল আর মারলো, মুখের মধ্যে মারছিল। তা আমলাম রে বাবু মুখের মধ্যে মারিস না, পিস্তল ছিল, বম ছিল, চাকু ছিল, রিভলভার ছিল। তো বলছি কটা নাগাদ হয়েছে এটা? ওই তো দুটা, রাত দুটা। আচ্ছা, আপনারা আপনারা কারা কারা ছিলেন বাড়িতে? ওই দুজন স্বামী স্ত্রী আর কেউ নাই, বেটা তো একটাই, মেয়েগুলা তো বিয়ে দিয়ে দিছি। আমি কি দেখবো, আলমারি ভেঙে ভেঙে যে যে পেয়েছে সোনা টাকা। কত টাকা প্রায়? এই লাখের মতন, লাখ কত, দেড় লাখের মতন সোনা, সোনা পাঁচ ছ ভরি সোনা লেগেছে, দশ ভরি দশ ভরি। তো বলছি যে আপনারা কি বিদ্যুৎ দম্পতি একাই বাড়িতে থাকেন? একাই থাকি। আপনাদের ওই হাত পা বেঁধে দিয়েছে ওর, আর আমার তো বাদ্যে যাচ্ছিল, তো আমি তো কিছু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি, তো আমার মুখের মধ্যে মারলো। তো বললাম যে আমার মুখের মধ্যে মারিস না, থাম চাবি দিব, এমনি করে বলেছি। আচ্ছা, কতজন ছিল প্রায়? ছজন দেখছি যে অনেকটি লোক, খালি ছেলে, লম্বা লম্বা ছেলেটি আর সব মুখোশ করে পড়ে আছে। আচ্ছা, আর ভয় লেগে গেল, আমি কি করবো, কানতে ধরে নিলাম। তখন আমি বাবা ধন করে ওদেরকে বলছি, আমরা গরিব বাবা, আমরা কিছু করি না, আমাদের কি আছে এমন কি, আমার ছেলে চাকরি করে, তো ওই ওরই বাড়ি এটা, কে আমরা করেছি, ও বাড়ি করেছে। কিছু বলছিল যে প্রাণ গুলি করে দিব বা কি বলছিল? গুলি করে দিব, দাও কি আছে দাও, মাল করি দাও, চাবি টাবি দাও, এমনি করে বলছে। বলি বাড়িতে সোনা কত মজুদ ছিল? আমি জানি না, ওই মালিকই কোথা থেকে করে তোরে রেখেছিল, দশ বুড়ি বেলে রেখেছিল, প্রতিদিন আছে তো দুটা বেটা ছেলে। তো বলছি হ্যাঁ, চলে গেল পুলিশ, দুবার তিনবার আসলো পুলিশ। কি নাম আপনার? আমার নাম গীতা সাহা।